فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. تبيان প্রশ্ন করেছেন, আমার সহপাঠীরা ইসলামী বিধানগুলো ভালোভাবে মেনে চলে না, তারা প্রায় সময় বিভিন্ন আজেবাজে গল্পগুজবে লিপ্ত থাকে, এ অবস্থায় আমি যদি তাদের সাথে সম্পর্ক ছেদ করি অথবা কথা না বলি তাহলে কি আমার কোনো পাপ হবে? সহপাঠীদের মধ্যে যারা ভালো তাদের সাথেই সুসম্পর্ক রাখতে হবে, আর সহপাঠীদের মধ্যে যারা পাপে লিপ্ত কিংবা ইসলাম সমর্থিত নয় এমন কর্মকাণ্ড কিংবা আজেবাজে গল্পে যারা লিপ্ত এদেরকে বলা হয় আল জুলাসা আসু অথবা আল আসদেকা আসু, খারাপ বন্ধু, খারাপ সহপাঠী। এই ধরনের সহপাঠীরা অথবা বন্ধুরা আসলে প্রায় প্রত্যেক এলাকায় থাকে, প্রত্যেক প্রতিষ্ঠানেও থাকে। আজকাল অনেক স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে এই ধরনের খারাপ সহপাঠীদের সংখ্যা কম নয়, এবং পাড়ায়ও দুষ্ট ছেলে বলে খ্যাত যারা হয়তো অনেক সময় মাস্তানি করে, অনেক ছেলে পেলেরা দেখে যে তাদের বয়সই এরকম খারাপ বন্ধুরা রয়েছে। ইসলামের কী নির্দেশনা? ইসলামের নির্দেশনা হচ্ছে আল জুলাসা আসু আল আসদাকা আসু, এদেরকে অ্যাভয়েড করতে হবে, এদেরকে এদের সাথে বসে আড্ডা দেওয়া যাবে না, এদের সাথে কথা বলে এদের খারাপ সংসর্গে থেকে প্রভাবিত হওয়া যাবে না। তাহলে প্রশ্ন যে বলা হয়েছে তাদের সাথে যদি আমি কথা না বলি অথবা তাদেরকে এড়িয়ে চলি, তাদের সাথে সম্পর্ক ছেদ করি, তাহলে পাপ হবে কি না? না, পাপ তো হওয়ার প্রশ্নই আসে না, বরং এদেরকে এড়িয়ে চলাটাই হচ্ছে শরীয়ত বিধান। আমরা আল কোরআনের মধ্যে দলিলটা খুঁজে পাই। আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আন-নূরের 21 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশাউ ওয়াল্লাহু সামিউন আলীম। হে ইমানদার লোকেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে তো নির্দেশ দেয় অশ্লীলতা এবং অন্যায়ের প্রতি, আর যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না হতো তাহলে তোমাদের কেউই কখনোই পবিত্র হতে পারত না, তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন নিশ্চয়ই, এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তাহলে এখানে দেখতে পাচ্ছি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে শয়তান এর যে কোনো আড্ডা বা শয়তানের পদাঙ্কে যাওয়ার মতো যে কোনো ভূমিকা, যে কোনো পারিপার্শ্বিক যে প্রভাব, এই সমস্ত বলয়গুলো আসলে অ্যাভয়েড করে চলতে হবে। কোরআনের এই আয়াত থেকে সেটাই আমাদের কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে। কারণ অসৎ বন্ধুদের সাথে বসলে ব্যক্তি খুব দ্রুত প্রভাবিত হয়ে যাবে, সেটি আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, যেটি ইমাম আহমদ এবং আরও অনেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিত, কেউ কেউ বলেছেন মা ইউখালিল, যে ব্যক্তি তার বন্ধুদের দিনের উপরই থাকে, সুতরাং তোমাদের যে কেউ যেন দেখে নেয় যে কার সাথে সে বন্ধুত্ব করছে, কার সাথে সে মেলামেশা করছে। অতএব যারা ভালো বন্ধু, যারা পুণ্যের কাজে লিপ্ত, যারা যারা ভদ্র, যারা যারা ইসলাম মেনে চলে, এদের সাথেই বসা যায়, এদের সাথে কথা বলা যায়, এদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নিজের দিনদারিকে বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু এর বিপরীত অবস্থানে যারা থাকে, যারা দিন বিরোধী অবস্থানে, খারাপ অবস্থানে মাস্তানি করে, খারাপ কাজ করে, অশ্লীল কথা কাজে কিংবা অন্যায়ের মধ্যে যারা লিপ্ত, তাদেরকে এড়িয়ে চলা এবং তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা, এটাই হচ্ছে শরীয়ত বিধান। আর আরেকটা কথাও আমরা এখানে প্রসঙ্গক্রমে বলে দিতে চাই, যে বন্ধু এবং রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন এক নয়। সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে নির্দেশনা কোরআনে এবং হাদিসে এসেছে,
সেটি কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ক্ষেত্রেই বলা হয়েছে। অতএব যারা রক্ত সম্পর্ক আত্মীয় নয়, বরং জাস্ট পরিচিত বন্ধুবান্ধব, কলিগ, সহপাঠী, এরা যারা, এদের কোনো সিলাতুর রাহিম বলতে কিছু নেই, তবে তাদের সাথে সুসম্পর্ক রাখা, সৌজন্যতা বোধের সাথে এবং ভদ্রভাবে আচরণ করা এবং তাদের সাথে ইনসাফপূর্ণ, ন্যায়পূর্ণ আচরণ করা, এটা ইসলামের নির্দেশ। এরা হলো আমাদের মুসলিম ভাই, আমাদের ইমানি ভাই এবং বোন। তাহলে তাদের সাথে আমাদের মূলনীতি হচ্ছে পূর্ণ এবং তাকওয়ার ভিত্তিতে সাহায্য সহযোগিতা করা, মেলামেশা করা, বসা এবং তাদেরকে নসিহা করা এবং তাদেরকে ভালো কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি আরও যে সমস্ত পুণ্যের মূলনীতিগুলো আছে এগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু কোনো কারণে তাদের কারো সাথে যদি আমাদের সম্পর্ক ছেদ হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক এখানে ক্ষুণ্ণ হয়েছে সেটা বলা যাবে না। আর তাদের সাথে যে হকুকগুলো আমাদের পরিপালন করতে হবে সেটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সেটি বুখারী মুসলিমের একাধিক হাদিসে আমরা পাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, একজন মুসলিমের উপর অন্য মুসলিমের হক এটি পাঁচটি। রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ও ইয়াদাতুল মারিদ, এবং অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, ও তিবাউল জানায়েজ, মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা এবং তার দাফনে অংশগ্রহণ করা, ও ইজাবাতু দাওয়া, এবং সে যখন কোনো দাওয়াত দেয় সে দাওয়াতের সাড়া দেওয়া, ও তাশমিতুল আতাস, এবং যারা হাঁচি দেয় সে হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। তো এভাবে আমরা দেখি আরও অনেকগুলো হাদিসের মধ্যে আরও বেশি কিছু হকের কথা এসছে, এক এক হাদিসে এক এক রকম, বাট সেই নির্দেশনাগুলো মেনে নিয়ে বন্ধুত্বের সম্পর্ক আমরা রক্ষা করব। যদি এই সম্পর্ক রক্ষা করতে গেলে দিনদারি আরও সমৃদ্ধ হয় এবং দিনদারি বাড়ে, কিন্তু যেখানে দিন বিরোধী অবস্থান এবং দুর্নীতিপূর্ণ অবস্থান, অন্যায় অবস্থান, তাদেরকে এড়িয়ে চলা বা তাদের সাথে না বসা, কথা না বলা, এটাই হচ্ছে শরীয়ত বিধান। অতএব আপনি যদি খারাপ সংসর্গ এড়িয়ে চলেন তাহলে আপনার কোনো গুনাহ হওয়ার প্রশ্নই নেই, কারণ আমাদের বাংলায় তো একটা প্রবাদ আছে, অসৎ সঙ্গে সর্বনাশ, তাই না? খারাপ লোকদের সাথে বসবাস করলেই সর্বনাশ হয়ে যাবে।